দেখা মানে অনেকদিন ধরে খাবারে আছে না ট্রিটমেন্ট করা সুস্থ একদম সবল এবং সেক্ষেত্রে দর্শক যারা আজকে ভিডিও দেখছেন তারা কিন্তু অনায়াসেই

যারা বেকার অনেকে আছে বেকার চাকরি বাকরি খুঁজেও হয়তো পায় না টাকার বিনিময় হোক চাকরি হয় না কিন্তু জি অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে তারা নিজ পায়ে দাঁড়াক স্বাবলম্বী হোক স্বাবলম্বী হোক যার যার মনে স্বাধীনতা এই খামার আসলেও স্বাধীনতা গরু বলেন ছাগল দুম্বা খামার করে আপনার একজন যদি ওই দশ পিস ছাগল একটা পাঠা নিয়ে যদি খামার করে

কোথা থেকে না করে যেগুলো বর্তমানে আপনার বিক্রি উপযোগী রয়েছে সেগুলো দরদাম সম্পর্কে আচ্ছা দুইবার দিয়েছে তৃতীয় প্রথম কেমন চলে এটা মোটামুটি তিন মাস

ইন্ডিয়ান করে দেয় ঠিক আছে ছাগল আচ্ছা মোটামুটি কিন্তু এত হাইট হয় না আচ্ছা আচ্ছা হাইট এবং লম্বা দেখেন অনেক লম্বা আচ্ছা মূলত বিষয় হচ্ছে যে এটা যে কোয়ালিটি সে অনুযায়ী কিন্তু বুঝতে পারছেন যে কেমন কোয়ালিটি থাকবে আচ্ছা বয়স কেমন চলে

মানে এক কথা শেয়াও বড় সেও বড় ছাগলে কিন্তু মেয়ে ছাগলের উচ্চতা অনেক উচ্চতা যেমন পাশাপাশি এগুলো বাচ্চা ভালো হয়ে থাকে পাঁচ কেজি ছয় কেজি বাচ্চা হয় এগুলো কারণ একটা হচ্ছে হাইট এবং পাঠা দেয় প্রজনন জি 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 এটা আমার সবচেয়ে বড় তোতা বৈশিষ্ট্য কালারের জন্য বাঘা তোতা কোন নাম না এখন বাগসাফা কালার জন্য তোতা এটা যাতে হলো তোতা কিন্তু বাগসাফা কালার জন্য বাঘা তোতা

এরকম চার কান সিস্টম করে বিভিন্ন ধারণার উপর নির্ভর করে কিন্তু বাচ্চা তো চার কান হবে না বাচ্চা কেমন বাচ্চা সঠিক

যেমন মুখ তেমন হচ্ছে এটা ইন্ডিয়া থেকে এসে সুস্থ সবল হয়েছে ও আচ্ছা আর সুস্থ সবল হতে হতে দুই দাঁত যারা হরিয়ানা বলেন দুই দাঁত পাঠা কেউ চাহেন না

খাসি পাটি মূলত বিষয় হচ্ছে একটা খাসি বাচ্চা একটা দুটো এক মায়ের এক মায়ের একই মায়ের বয়স কেমন চলে এটা সাড়ে চার মাসে পাঁচ মাস রানি সাড়ে চার মাস পার হয়ে পাঁচ মাস করছে আচ্ছা আচ্ছা

এটা বিয়াল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা সুযোগ আছে আচ্ছা অনেক সুন্দর সীমিত নাকি। খুবই সুন্দর মনে আমার খামারের যে সেরোয় পাঠা জি বড় ওটার বেজের বাচ্চা কিন্তু ও আচ্ছা নিজের দেখেন ভালো পাঠা হলে কেমন বাচ্চা আসে আপনি লম্বা দেখেন মাস বয়সে লম্বা কি দেখছেন অনেক লম্বা

এর সঙ্গে এরকম একটা পাঠার বাচ্চা নেবেন আচ্ছা আচ্ছা সাগের ক্ষেত্রে প্রেগন্যান্ট সাগর নেবেন আমার কাছে হান্ড্রেড পাঠা দিয়ে প্রজনন করানো জি 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 ওই প্রেগনেন্ট সাগে নিলে ওগুলো বাচ্চা হতে হতে এগুলো অ্যাডাল্ট হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তথ্য কিন্তু সঠিক হ্যাঁ ভাই এটা দাম কেমন আছে আচ্ছা দরদাম করা অসংখ্য থাকছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর হ্যাঁ কোয়ালিটি ভালো আচ্ছা কোন জাতির বিটল বিটল বেটল প্রজাতির বাচ্চা বিটল বাচ্চা নাকি আচ্ছা আচ্ছা বাচ্চা কিন্তু সচরাচর পাওয়া মুশকিল হয় না আসলে বাচ্চা পাওয়া যায় না কারণ বাচ্চা একটাই কারণে পাওয়া যায় না আমি তো প্রেগন্যেন্ট অবস্থায় ছাগল সেল করি জি 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 আর যারা ক্রয় করে তারা শখ করে কিন্তু ক্রয় করে অবশ্যই অবশ্যই আর শখের বসাতে আপনি যদি একটা দুইটা ছাগল 100 প্রজাতি যে যাতে হোক না কেন 100 প্রজাতি বাচ্চা সহজে পাওয়া যায় সেল না আর এই কারণে বাচ্চার প্রাইস অনেক বেশি জি 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 আর বাচ্চা সচরাচর পাওয়া যায় ওই ক্রসের বাচ্চা ক্রসের ছাগলকে ছাগলকে হান্ড্রেড দিয়ে প্রজনন করানো

যে একটা সাদা আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন সেক্ষেত্রে মোটামুটি কিন্তু এটা মোটামুটি হ্যাঁ হাতে ফেত ভাই আপনার কাছে আরো একটা বড় সরো এবং সুন্দর পাঞ্চাগে ভাই এটা প্রশ্ন থাকবে দেখাচ্ছি বলছে যে দর্শকের কাছে প্রশ্ন তো আমার চ্যানেলে দর্শক রয়েছে নিয়মিত নতুন দর্শক তারা এই ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোন জায়গায় থাকবে আচ্ছা এটা বলবো না

ওই আলোচনা সাপেক্ষের কথা বললে মনে করে যে মনে হয় কতই না জানে বেশি কিন্তু দেখেন গত পর্বে কিন্তু আমি

সংগ্রহ সংগ্রহ আমার খামারে আর বেশি হচ্ছে পাঞ্জাব সবচেয়ে বড় পাঠা আমার আচ্ছা আচ্ছা দুই লক্ষ ষাট হাজার টাকা সেল করছি এই পাশেই আমি এক খামারে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা কারণ সেল করার একটাই কারণ যে পাঞ্জাব প্রজাতির ছাগল আমার খুব কম যে কয়ফিস আছে সব প্যাগনেট হয়ে গেছে

দেখেন এখানে সচরাচর কিন্তু এই কালার বেশিরভাগ হয়ে থাকে কালারে বেশি হয়ে থাকে পাঞ্জাব

কত বর্তমান কত ভাই এটা দর্দম কেমন আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা না গত পর্বে আসলে বলছিলাম আলোচনা সাপেক্ষে

সর্বমোট তিনশো প্লাস আছে পাঠা দুম্বা গারল দিয়ে এক্ষেত্রে এটা পাঞ্জাব পাঞ্জাবের মাঝে যে তিন প্রজাতি এর মাঝে প্রথম দেখালাম একটা এটা আরেক প্রজাতি আর এক প্রজাতি আর প্রজাতি

এগুলো ছাগল কিন্তু সচরাচর পাকিস্তানে অ্যাভেলেবল অ্যাভেলেবল পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় আর এগুলো যেগুলো ছেলে পাঠা জি জি এবং খাসি এগুলো কিন্তু

কানার কি কালার ভাইরা

প্রজাতি তো বলেন হরিয়ানা বিটল পাঞ্জাব জি জি সব আট দাঁত হলে যে বয়স ছাড়া এটা কিন্তু ইন্ডিয়ান প্রজাতি যেগুলো বাইরের যেগুলো প্রজাতি চার দাঁত দাঁতে একবার বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা আর আমার এমন ছাগল আছে যে আঠারো বার বিশ বার বাচ্চা দিচ্ছে পরেও যে আঠারো বিশ বার বাচ্চা দিছে দাঁত ক্ষয় হয়ে গেছে তারপরে বাচ্চা আর এই দাঁত ক্ষয় হওয়ার একটাই কারণ ওই কতক ছাগল আপনার ওই পাথর খায় আচ্ছা আচ্ছা তারপরে আমার ওই ডিশে ইয়ে করে কামড়াই কামড়ায় দাঁত খায় মানে মূলত বিষয় কি গাছের ছালেও কিন্তু অনেক সময় খায় ফেলে আর এটা রানিং দুধ হয় দুধ হয় আচ্ছা এটা প্রত্যেক বয়স কাল কেমন চলে যে এটা দেড় মাস হয়েছে দেড় মাস হয়েছে দেড় মাস ভাইটার কেমন আসে

এটাকে কোন জাতে পাঠা দিছিলেন এটা 100 বেলসা পাঠা দেওয়া আছে বেলসা পাঠা দেওয়া আছে নাকি বেলসা পাঠা তাহলে 100 বেলসা পাঠা মায়ের এবং বাবার সমন কিন্তু মোটামুটি ভালো মানে বাচ্চা ইনশাআল্লাহ আসবে জি আচ্ছা বেলসা আসবে কিন্তু কালারিং বাচ্চা আসবে কালারিং বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা এর কিন্তু ওনারা ওই এটা ম্যাচিং করে করছে আচ্ছা আচ্ছা ভাই এটা দদম কেমন আসে এটা 52000 টাকা পড়বে আচ্ছা বিক্রিতন দদম চাচ্ছেন 52000 টাকা দাম দর করা যায় ভাই

জি এর যা কোয়ালিটি পাশাপাশি যে হচ্ছে আপনার হাইটে না সব দিদিতে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি এটা হরিয়ানা হরিয়ানা হরিয়ানের ফোল্ডিং

সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা বিকেল দরদাম চাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা দামদার করা যাবে বয়স কথা দাম দার করা যাবে আর করা যাবে আচ্ছা করা যাবে তিন চার আচ্ছা

চলে নিজেদের হচ্ছে তারিখ দেওয়া থাকে তারিখ দেওয়া থাকে তারিখ দেওয়া থাকে আর সবচেয়ে বড় কথা একটা জিনিস কোনটা কোন তারিখে দেওয়া এটা আমাদের মনে থাকে মনে থাকে আচ্ছা আচ্ছা অনেক সময় ভুল এটাই হয়তো এক মাস ডিফারেন্স হয়ে যায় ডিফারেন্স হয়ে যাচ্ছে এর আগে একটা ছাগল আমি বলছি যে তিন মাস প্রেগনেট তিন মাস প্লাস আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে ধরেন ওই দেড় মাস দুই আড়াই মাস পরে বাচ্চা দেবে এই ছাগল দেড় মাস পরে ওন্দে বলতোছে কি ভাই তিন মাসের প্রেগনেট দিলেন সাড়ে চার মাসে ছাগল বের করে দেখি যে ওটা আসলে মানে আমার মিসিং ছিল আচ্ছা হ্যাঁ তো হতে পারে অনেক ছাগল তো আসলে সবকিছু জানা মুশকিল এটা তো কেমন আসে এটা যারা এই ফিক্সডে কিনতে চান তারা এই প্রজাতির চার মাস বয়সে বাচ্চা কেউ পাবেন না পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হাজারেও পাবেন না বাচ্চা এই ব্যান্ডের এই ব্যান্ড এবং এই কালার ভাই

একবার বাচ্চাদের অল্প দিন হলে পাঠা দেওয়া যায় অল্প সময় অনেক বড় ছাগলটা দেখেন আসলে আজকে যে কটা ছাগল দেখালাম সবই বড় বড় ছাগল কেমন বড় এগুলা সচরাচর এগুলা মোটামুটি পঞ্চাশ একশো পিস ছাগলের হয় না চারটা ছাগল বললাম আলোচনা সাপেক্ষে তবে আলোচনার সাপেক্ষে বলে এই না যে হয়তো অনেক বেশি দাম চাবো তা না আচ্ছা আচ্ছা আমি যেহেতু সেল করবো জি স্বাভাবিকের মাঝেই দিয়ে দেবো আচ্ছা আচ্ছা চকলেট এবং এটা মোটামুটি আপনার এগারো মাস হবে এগারো মাস হবে কিন্তু এটা আমাদের বাংলাদেশে জন্ম তো জি 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 আমাদের বাংলাদেশে যেগুলো ছাগল জন্ম হয় বিটল বলেন বাইরে যে প্রজাতি হোক না কেন আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থেকে একটি ছাগল আসে বাংলাদেশে যখন বাচ্চা দেবে সেই বাচ্চাটা

ষাট হাজার টাকা পড়বে ষাট হাজার ভাই দরদমটা আছে ষাট ষাট হাজার দাম দর কোথাও ভাই হালকা কিছু সুযোগ আছে অনেক বড় ছাগল বড় ছাগল হ্যাঁ কোয়ালিটি দিয়ে ভালো তো দরদাম করলে কিছু কমে আসবে